আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজির ক্রাইম টিভির রাতের সংবাদে। সাথে আছে অভি চৌধুরী। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে করোনায় মৃত্যু আক্রান্ত ঊর্ধ্বমুখী। ইটেমইন ও অষ্টগ্রাম দুটি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়। খিচুড়ি বিতরণ প্রস্তাব বাতিল করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক স্কুলে। ভোলার মনপুরে জোয়ারের পানিতে ভেসে আসা হরিণ শাবক দুটি অবমুক্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারী করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 41 জন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গত 9 মের পর এটি সর্বোচ্চ মৃত্যু। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 12,660 জনে। এছাড়া গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও 1,765 জন, যা 6 মের পর সর্বোচ্চ। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা 8,02,305 জন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী মঙ্গলবার 1 জুন সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় বিশ্বে মারা গেছেন আরও 7,886 জন এবং আক্রান্ত হয়েছেন 4,08,335 জন। আজ মিটামইন ও অষ্টগ্রাম দুটি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করা হয়। বিস্তারিত কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এস এম বাবুল আহমেদের প্রতিবেদনে। আজ মিটামইন উপজেলার শান্তিপুর পুলিশ ক্যাম্প ও অষ্টগ্রাম উপজেলার ভাতশালা পুলিশ ক্যাম্প, এই দুইটি ক্যাম্পের উদ্বোধন করা হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতনা মিটামইন অষ্টগ্রাম আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রেজওয়ান আহমেদ তৌফিক। এই সময় অষ্টগ্রাম সার্কেল অফিসের জন্য একটি গাড়ি, দুই ক্যাম্পে 2টি পিকআপ, 1টি স্পিডবোট ও 2টি ইঞ্জিন চালিত নৌকা দেওয়া হয়। পরে অষ্টগ্রাম উপজেলার বঙ্গালপাড়া ইউনিয়নের নাজিরপুরের নদী ভাঙ্গন প্রতিরোধে বালুভর্তি জিওটেক্সটাইল ব্যাগ ফেলার কাজ পরিদর্শন, আটিনগর গ্রাম অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ঘরগুলো পরিদর্শন করা হয়। দেশের সব প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের খিচুড়ি বিতরণের প্রস্তাব বাতিল করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে খিচুড়ির পরিবর্তে অন্য কোনো খাবারের ব্যবস্থা করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার 1 জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন। বৈঠক থেকে জানা গেছে একনেক সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সারা দেশে 1,48,00,000 শিক্ষার্থীকে সপ্তাহের 5 দিন খিচুড়ি, 1 দিন বিস্কুট খাওয়ানোর একটি প্রকল্প উপস্থাপন করে। প্রাইমারি স্কুল মিল শিরোনামের প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ দেখানো হয় 17,290 কোটি টাকা, কিন্তু প্রকল্পটি অনুমোদন না করে ফেরত পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত সরকারের নীতি নির্ধারকরা জানান প্রধানমন্ত্রীর পছন্দ হয়নি, কারণ স্কুলের শিক্ষার্থীদের খিচুড়ি বিতরণ করতে গেলে ঠিকাদার নিয়োগ দিতে হবে, এনজিও নিয়োগ দিতে হবে, হাঁড়ি পাতিল কেনাকাটা করতে হবে, চাল ডাল তেল শাকসবজি এসব কিনতে হবে। ভোলার মনপুরে জোয়ারের পানিতে ভেসে আসা হরিণ শাবক দুটি অবমুক্ত। বিস্তারিত ভোলা বিশেষ প্রতিনিধি এম আনোয়ার হোসেনের রিপোর্টে। ভোলা জেলার মনপুর উপজেলায় জোয়ারের পানিতে ভেসে আসা 2টি চিতচল হরিণ শাবক অবমুক্ত করা হয়েছে। আজ সোমবার সকাল 10টায় উপজেলার উত্তর সাকুশিয়া ইউনিয়নের 9 নং ওয়ার্ডের কালকিনিবিট এলাকার উত্তর পুরাতন কেওড়ার হীন অরণ্য বন বিভাগের কর্মীরা হরিণ দুটি অবমুক্ত করেন। এর মধ্যে একটি পুরুষ হরিণ 6 মাস বয়সের 5 কেজি ওজনের, অন্যটি স্ত্রী হরিণ 8 কেজি ওজনের 1 বছর বয়সে। বনবিভাগের দালচর রেঞ্জের কালকিনি বিট কর্মকর্তা এস এম আমির হামজা সকালে জানান, গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অতিজোয়ারের স্রোতে চর নিজামের কেওড়া বাগান থেকে হরিণ দুটি ভেসে আসলে পার্শ্ববর্তী কালকিনি বিট অফিসের কর্মীরা উদ্ধার করে। হরিণ শাবক দুটি উদ্ধারের সময় অসুস্থ ছিল। তিনি বলেন, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সুস্থ করে তুলি, আবহাওয়া উন্নতি হলে আজ তাদের কেওড়ার বনে অবমুক্ত করা হলো। এ সময় বনবিভাগের কর্মীরা সহ স্থানীয় গণমান্যরা উপস্থিত ছিলেন। সরো সরো সরো, চলে গেছে সরো, আমি হরিণটা দেখাই। হ্যাঁ হ্যাঁ, এটা উঠে দাও। হ্যাঁ সরো 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 সরো
শেষ করছি রাতের সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।